A very good morning from Kechipedi village. I am Avinav. You're watching Kamdhenu Motor Vlogs. Welcome to the channel. Exact time, এখন 10:30টা। আমরা পেলিংয়ে ফিরে যাচ্ছি from Kechipedi village. কেচিপেরি লেক দেখা কমপ্লিট আমাদের। সেটার কিছু ভিডিও আমি এখানে আপলোড করিনি, আর এই ভিডিও ক্লিপের ভিতরে আমি সেটা অ্যাড করবও না, কজ দেয়ার আর টনস অফ ট্যালেন্টেড ইউটিউবার্স আউট দেয়ার যারা দারুণ দারুণ ভিডিওগ্রাফি করেছে অন কেচিপেরি লেক। ইউটিউবে সার্চ করুন এবং সেগুলো দেখে এনজয় করুন। হোয়াট আই এম কারেন্টলি শোয়িং ইজ দ্য ডাউন হিল রোড দ্যাট লিডস টুয়ার্ডস পেলিং। এইখান থেকে আমরা এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছি কেন? রিজনটা খুব সিম্পল। গুগলের যে ওয়েদার প্রেডিকশন থাকে সেখানে দেখালো যে দেয়ার ইজ এ 99% চান্স দ্যাট ইটস গোয়িং টু রেন উইদিন আ ফিউ মিনিটস। তো আমি রিস্ক নিচ্ছি না, প্রচুর ল্যান্ডস্লাইড হয়। আমি আর মধু দুজনেই রাইড করছি, দেখতেই পাচ্ছেন রাস্তাটা খুবই ন্যারো। এখানে ল্যান্ডস্লাইড হলে আর ফেরার কোনো উপায় থাকবে না। তো উইদাউট টেকিং ফার্দার রিস্ক আমরা তাড়াতাড়ি নিচের দিকে নেমে যাচ্ছি। আমরা নিচের দিকে যাচ্ছি, দেয়ার উইল বি আ ডাইভার্সন যেখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইড নিলে ইট উড লিড টুয়ার্ডস কাঞ্চনজঙ্ঘা ফলস। বাট সেটাও আমরা করবো না, কজ বৃষ্টি হবে। উই হ্যাভ টু রিচ আওয়ার হোটেল, সেখানে রেস্ট করবো। বৃষ্টির পর কী ওয়েদার হয়, কন্ডিশন কেমন থাকে, ডিপেন্ডিং অন দ্যাট আমরা আমাদের পরবর্তী যে প্ল্যানসগুলো আছে সেগুলো এক্সিকিউট করবো। এখন আমাদের চারপাশে প্রচুর গ্রিনারি, রাস্তার উপর একটু মাঝে মাঝে এই কার্ভসগুলোতে একটু মাড একটু স্লাশ আছে, অল্প বেশি না। সকালের দিকে প্রচণ্ড ডেন্স ফগ ছিল, সেই জন্য ওই পোর্শনগুলো আমি রেকর্ড করিনি। অ্যান্ড যখন আমরা ডাউন হিল যাই তখন আমাদের যে অ্যাকশন ক্যামেরাগুলো মাউন্ট করা থাকে তাতে ভিউটা খুব সুন্দর আসে। অ্যাট দ্য টাইম অফ ব্লগিং আমাদের এটা মাথায় রাখতে হয়, যখন আমরা আপহিল যাই তখন ক্যামেরা অ্যাঙ্গেল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়, কজ সেখানে যে বাইকটা আপনি রাইড করছেন সেটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা এবং যে রোডটা আপনি অ্যাভেল করছেন সেটা দুটোই আপনার ভিডিওতে আসা দরকার। যখন আমরা কেচিপিড়ি লেকের দিকে যাচ্ছিলাম অ্যাট দ্যাট টাইম প্রচণ্ড ঘন কুয়াশায় পুরো রাস্তাটা ঢাকা ছিল, এবং ওই টাইমে যদি আমি ভিডিও শ্যুটও করতাম কোনোভাবে ভিডিও অ্যাঙ্গেলটা ম্যানেজ করেও খুব একটা ভালো কিছু আমরা দেখতে পেতাম না। দ্যাটস ওয়াই আমি ওই পোর্শনটা রেকর্ডই করিনি এবং একটু ব্যাটারি বাঁচিয়েছি। সকলেই এটা মোরাললেস জানেন যে যে কোনো অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা খুব বেশিক্ষণ থাকে না, ম্যাক্স টু ম্যাক্স 30-40 মিনিটস চলে ইন আ সিঙ্গেল চার্জ। তো সেটা মাথায় রেখে আমাদের ভিডিওটা শ্যুট করতে হয়। যদি আমরা ব্যাটারিটা এমন কিছু শ্যুট করার জন্য ব্যবহার করি নি যেটা পরবর্তীকালে আমাদের কাজে লাগবে না, সো এমন এমন স্পট থাকে যেগুলো ভিডিওতে রেকর্ড করলে খুব সুন্দর দেখতে লাগে, সেগুলো রেকর্ড করার স্কোপ আমাদের কাছে আর থাকে। এটা আমার সাথে প্রিভিয়াসলিও হয়েছে, অ্যাট দ্যাট টাইম যখন আমি প্রথম ভিডিও করছিলাম আমি অনেক কিছু এমন রেকর্ড করে ফেলতাম যেগুলো হয়তো প্রয়োজন নেই, আননেসেসারি। নট অনলি এটা আমার স্টোরেজটা অকুপাই করে নিত, বাট হ্যাঁ তার সাথে সাথে ব্যাটারিটাও ড্রেন হয়ে যেত। এখানে একদম ব্লাইন্ড টার্ন, তো ইফ ইউ আর নট এক্সপিরিয়েন্স এই রাস্তাতে এসে এমন কিছু করবেন না যার জন্য আপনি বা আপনার পিলিয়নের কোনো রকম ক্ষতি হয়। আমি জানি কতটা রিস্কি এই রোডটা, যতটাই সুন্দর দেখতে ততটাই রিস্ক কিন্তু এখানে ইনভলভ হয়েছে। এই রিস্ক কাউন্টার করার জন্য অ্যালং উইথ আওয়ার হেলমেট আমরা এলবো গার্ড এবং নি গার্ড পরে আছি। বোথ অফ আস, মধু অ্যান্ড আই বোথ আর ওয়্যারিং দ্য সেফটি গিয়ার্স। হ্যাঁ খুব দামি সেফটি গিয়ার কেনার দরকার নেই, প্রো বাইকার ইজ আ ভেরি গুড কোম্পানি, রিজনেবল রেটে আপনাকে অ্যাটলিস্ট মিনিমাম প্রোটেকশনটুকু প্রোভাইড করে দেয়। হ্যাঁ একবার যদি আপনার কোনোভাবে এই ক্র্যাশ গার্ডগুলো ড্যামেজ হয় আপনাকে হয়তো নতুন পারচেস করতে হবে, বাট দ্যাটস ফাইন। প্রচুর টাকা দিয়ে আপনি যদি অন্য কোনো দামি সেফটি গিয়ার পারচেস করেও থাকেন ইট উড বি দ্য সেম থিং ফর দোজ অ্যাজ ওয়েল।
বিকজ আপনি যদি ওগুলো পড়ে থাকাকালীন আপনার কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয় আপনাকে ওগুলোও হয়তো রিপ্লেস করতে হতে পারে। রাস্তাটা দেখে বোঝাই যাচ্ছে এখানে খুব এক্সট্রিম স্পিডে আমি ডাউনহিল যেতে পারবো না, বিকজ অল ঢাল রয়েইছে, সেই জন্য বাইকের স্পিড এমনিই বেড়ে যাচ্ছে। অ্যান্ড হোয়েন ইট কামস টু দ্য কার্ভস, যখন টার্নসগুলো আসছে তখন আমাকে বাইক অটোমেটিক স্লো করতেই হচ্ছে। এখন সিনারিও হচ্ছে এটাই যে মনের মধ্যে একটা ডাউট রয়েছে যে আদপে বৃষ্টি হবে তো, বিকজ আপনারা ভিডিও তো দেখতেই পাচ্ছেন, প্লেন্টি অফ লাইট, কোনো ফগ নেই, কোনো সেরকম আকাশে মেঘও দেখতে পাচ্ছি না। বাট দ্য ওনলি থিং যেটা আমার মাথায় চলছে সেটা হলো যে হিল এরিয়াজে যখন তখন ওয়েদার মানে পাল্টে যায়, এখানে ওয়েদার চেঞ্জ হতে বেশি টাইম লাগে না। ইটস ভেরি আনপ্রেডিক্টেবল আউট হিয়ার। আপাতত আমি যে স্পিডগুলো পিক আপ করছি সেটা এই লম্বা স্ট্রেচগুলোই হচ্ছে, কিন্তু হোয়েন ইট কামস টু দ্য কার্ভস আই হ্যাভ টু হিট দ্য ব্রেক রিয়েলি হার্ড। বাইকের ব্যাপারে বলে রাখি যে বাইকটা দেখছেন এটা আমার নয়, ইট হ্যাজ বিন রেন্টেড ফ্রম শিলিগুড়ি বাইক রেন্টাল, দ্য ওনার ইজ অর্পণ দা, অসম গাই, আমাকে হিমালয়ান BS6 মডেল প্রোভাইড করা হয়েছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি নিউ। আর এটাতে যা চালিয়ে যা বুঝতে পারছি ইটস আ ব্র্যান্ড নিউ বাইক, খুব বেশি কিলোমিটারেতে চালানো হয়নি, এবং যদি চালানো হয়েও থাকে ইটস ভেরি ওয়েল মেনটেন, ব্রেকস আর ওয়ার্কিং প্রিটি ফাইন, সাসপেনশন অসম, এখানে কিক স্টার্ট তো থাকে না, সো সেলফ ইজ ওয়ার্কিং প্রিটি ফাইন অ্যাজ ওয়েল, ব্যাটারি নিয়ে কোনো ইস্যু নেই, হেডলাইট নিয়েও কোনো ইস্যু নেই, এভরিথিং সিমস টু বি ওয়ার্কিং জাস্ট ফাইন, অ্যান্ড পিলিয়ন কমফোর্টও যথেষ্ট ভালো। হোপফুলি মধু তো এখনও পর্যন্ত কিছু কমপ্লেন করেনি, সো ইন কেস আমরা আরও লম্বা রাইড করি তখন হয়তো এর পোটেন্সিয়ালটা আরও বেটার অ্যাসেস করতে পারবো, বাট অ্যাজ অফ নাও সো ফার সো গুড। লাইনটা মুম্বাই কার নিখিল থেকে চুরি করে নিলাম মনে হচ্ছে। এখন আমরা যে জায়গাটা থেকে যাচ্ছি, আমি এই ছোটো ছোটো যে কয়েকটা গ্রাম টাইপের দেখতে পাচ্ছি এখানে, ঠিক গ্রাম বলা যায় না, আমি জানি না এগুলোকে আমি কী বলবো, কিছু কিছু এরিয়াসে কিছু লোক দেখা যাচ্ছে এই ডান্সগুলোর কাছে, বাট তাদের সম্পর্কে সেরকম কোনো নলেজও নেই এবং জানিও না এরা এই জায়গাগুলোর নাম কী। আস্তে আস্তে অসংখ্য জায়গা দেখলাম ছোটো ছোটো কিছু ওয়াটারফল টাইপের আছে, সেগুলোকে ওয়াটারফলই আর কি, যা হোক একটু হালকা একটা জলের ধারা না নেমে আসছে, দ্যাটস ইট। এবং এখানকার কুকুরগুলো দারুণ, গায়ে প্রচুর লোম থাকে, বাই নেচার বেশ ভালো, আর এখানকার লোকজন ভীষণ হেল্পফুল, রাস্তায় হার্ডলি আমি একটা লোক দেখতে পাচ্ছি। ফাইনাল ভিডিওটা যখন আমি আপলোড করবো হয়তো কিছু পোর্শন আমি কেটে বাদ দেবো বা এডিট করে দিতে হবে, ওটা তো আপলোড ওরকমভাবে করা যায় না, জানি না আমি কী বলতে কী বলছি, আপনারা বোর হচ্ছেন, ডিস্টার্ব হচ্ছেন, অ্যানয়েড হচ্ছেন, ইরিটেট হচ্ছেন, ক্রিঞ্জ হচ্ছে আপনাদের কি না, আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট ইট। অ্যাকশন ক্যামেরাটা আমি ইউজ করছি, এটা গোপ্রো নয়, পিকচার কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন ইটস নট দ্যাট গ্রেট, আই এম ইউজিং নয়েস গো ব্লগ এডিশন, এতে ইমেজ স্টেবিলাইজেশন আছে, 180p আমি রেকর্ড করছি, আর জানি না কী সফটওয়্যারে আমি এটাকে এডিট করবো, প্রবাবলি ওপেন শটে এডিট করার চান্স আছে, বিকজ এটা ইজিলি অ্যাভেলেবেল। তো এর মাঝে দেখা যাক আমরা কেচিপুরি লেকে গিয়ে কী ফটোশ্যুট করলাম, তো এখন আপনারা যে ফটোজগুলো দেখবেন এই ফটোজগুলো আমরা শ্যুট করেছি কেচিপুরি লেক থেকে, তো রাস্তা থেকে একটু চোখ সরানো যাক, দেখে নিই আমরা কেচিপুরি লেক থেকে কী ছবি তুলেছি। তো আমরা নিচের দিকে নেমে আসছি, রাস্তার ঢালটা ততই কমে যাচ্ছে এবং যে বেন্ডসগুলো আছে কেবলমাত্র এই বেন্ডসগুলোর কাছেই এসে দেখছি টারম্যাকটা উঠে গেছে। যেটা রিয়েলাইজ আমি করলাম সেটা হলো এই যে সাইড থেকে যে ওয়াটার ফ্লোটা হয় সেগুলো এই বেন্ডসের ওপর থেকে হয়, সেই কারণের জন্য যে টারম্যাকগুলো থাকে সেগুলো উঠে যায়।
সত্যি কথা বলতে পাহাড়ে এসে যে রাস্তা আমরা কারেন্টলি পাচ্ছি দ্যাটস মোর দেন এনাফ, বিকজ এর আগে আমি মাঙ্গান রাইড করেছি, রাস্তা হরেবল, পুরোটাই অফ রোড বেসিক্যালি। সো যদি আপনি কোনো একটা স্কুটার বা ধরুন কম সিসির কোনো বাইক নিয়ে এখানে এসে থাকেন, তো ইন দ্য স্লাশ অ্যান্ড মাড খুব প্রবলেম হবে, ভীষণ প্রবলেম হবে। তো কিছু গাড়ি আসছে সামনে থেকে, রাস্তাটা খুবই ন্যারো, আমি জাস্ট ইমাজিন করতে পারছি না দুটো গাড়ি অপোজিট ডাইরেকশান থেকে আসলে এখান থেকে কী করে পাস করবে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে যাওয়ার জন্য যে ডাইভারশনটা আছে সেটার সামনে। দেখি এখনও পর্যন্ত তো আকাশে সেরকম কোনো মেঘ দেখতে পাচ্ছি না, আমাদের ডিসিশন চেঞ্জও করতে পারি। এই দেখুন এখান থেকে টার্মেকটা কিন্তু পুরোটাই উঠে গেছে জাস্ট বিকজ এখান থেকে ওয়াটারটা পাস হয়, আর কোনো রিজন নেই। রাস্তার ধারে ড্রেনের ব্যবস্থা রয়েছে, তো খারাপ নয়, ভালোই, বেশ সুন্দর। তো যখন আমরা বেঞ্চ থেকে নামছি কোথাও কোথাও ছায়া রয়েছে, কোথাও কোথাও পুরোটাই রোদ। এই ঠান্ডা ওয়েদারে এই রোদটা দারুণ এনজয় করাও যাচ্ছে, জোরে চালাতে আর ইচ্ছে করছে না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পেলিংয়ে পৌঁছে যাব, সেখান থেকে আমাদের হোটেল দুবদিতে চেক ইন করতে হবে, দেন আমরা দেখি যদি বৃষ্টি হয় তো ঠিকঠাক বুঝলাম, যদি বৃষ্টি না হয় তাহলে আমরা প্ল্যান করছি পেলিং স্কাইওয়াকের দিকে যাওয়ার, পেলিং হেলিপ্যাডে যাওয়ার একটু প্ল্যান আছে। তো দেখা যাক, ইট অল ডিপেন্ডস অন দ্য ওয়েদার কারেন্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, রাস্তার ধারে ধারে বেশ কিছু ছোট ছোট স্টেয়ার্স উঠে যাচ্ছে বা নেমে যাচ্ছে, সেগুলো লিড করছে ইদার লোকাল কিছু মনাস্ট্রিতে অথবা কিছু আছে ছোট ছোট কয়েকটা ফ্যামিলি যেখানে থাকে। ইনক্লাইন থেকে অনেকটাই আমরা নিচের দিকে এখন নেমে এসেছি, এখন আমরা যে টার্নটা নিয়েছি সেটা নেওয়ার পর থেকে মাউন্টেন্সটা চলে এসছে অন টু আওয়ার লেফট সাইড, প্রিভিয়াসলি ওটা আমাদের রাইট সাইডে ছিল যখন আমরা ডাউনহিল যাচ্ছিলাম, এখন এটা লেফট সাইডে চলে এসছে। যতই রিস্ক ইনভলভ থাক না কেন, এই টার্নিংয়ে এসে বাইকটা নিয়ে কিন্তু বেশ মজা লাগে, কার্ভসগুলো কিন্তু সবাই এনজয় করে। চলে এসছি আমরা সেই সেকশনটাতে যেখানে আমাদের কাঞ্চনজঙ্ঘা ফলস যাওয়ার রাস্তা, এই যে লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে এটা সোজা চলে যায় কাঞ্চনজঙ্ঘা ফলস। কত কিলোমিটার এখানে তো লেখা নেই, দেখতে পাচ্ছি না, তবে মোরালেস কেচি পেরি সেম ডিস্টেন্সই হবে। যতটা নেমেছি এখন অতটা আবার উঠতে হবে, আবার ফিরতে হবে, তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আবার প্রবলেম। সো দেখি পরের বার যদি আমরা পেলিং আসতে পারি বা এখানে ওদের যদি ভালো থাকে তাহলে নেক্সট টাইম আমরা চলে আসবো কাঞ্চনজঙ্ঘা ফলস। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে এই যখন আমরা বাইক রেন্ট করি তখন কত টাকা নেয়, টু বি অনেস্ট একটা স্পেসিফিক প্রাইস বলা খুব ডিফিকাল্ট, বিকজ মার্কেট প্রাইসটা যেরকমভাবে ফ্লাকচুয়েট করে এদের বাইকের যে রেন্টগুলো থাকে সেটাও ফ্লাকচুয়েট করে। লাইক কারেন্টলি যদি আমি বলি হিমালয়ান এখন আমি পেয়েছি 1400 টাকায়, 1400 rupees পার ডে উইদাউট দ্য ফিউল, অবভিয়াসলি ফিউলটা আপনাকেই ভরতে হবে। তো অর্পণদা উইল বি হ্যান্ডিং ওভার অল দ্য প্রপার লিগাল ডকুমেন্টস উইচ উইল ইউ রিকোয়ার, অবভিয়াসলি আপনার ড্রাইভিং লাইসেন্স যদি সঙ্গে না থাকে, প্রপার ভোটার আইডি বা যে কোনো ধরনের আইডি আপনার কাছে না থাকে, ইন দ্যাট কেস হি উইল লিটারালি ডিক্লাইন ইট, আর কোনো উপায় নেই ওকে কনভিন্স করার। অর্পণদা ইজ ভেরি স্ট্রিক্ট ওয়েন ইট কামস টু অ্যাবাইডিং দ্য নর্মস। রিয়েলি গ্রেটফুল যে আমি সব কিছু প্রপারলি ফলো করেছি অ্যান্ড হি কেপ্ট হিজ ওয়ার্ড, বলেছিলাম ভালো বাইক প্রোভাইড করতে অ্যান্ড সেটা সে প্রোভাইড করেছে। ইনিশিয়ালি এটা মনে হতে পারে যে 1400 rupees পার ডে রেন্ট পে করবো বাইকের জন্য এবং তাতে ফিউলও আমাকেই ভরতে হবে, সো তাতে কি কোনো রকমের সাশ্রয় হতে পারে। আমার তো মনে হয় বাইক নিয়ে যদি আপনারা পাহাড়ে রাইড করেন, অবভিয়াসলি অনেকজন মিলে রাইড করলে একসাথে হবে না, যদি কম লোকে রাইড করেন দুজন বা চারজন, তো সেক্ষেত্রে আপনারা বাইকটা রেন্টে নিলেই ভালো হয়, বিকজ
বাইকে যখন আপনি আপহিল যাচ্ছেন তখন পেট্রোল কনজাম্পশন হলেও উইন ইউ আর কামিং ডাউন তখন আপনি যে ক্লাচটা হোল্ড করে থাকবেন, যেরকম আমি এখানে করছি, জানি না আমার ভিডিওতে এটা দেখা যাচ্ছে কি না, বাট ক্লাচটা অনেক ক্ষেত্রে কিন্তু আমি হোল্ড করে আছি। ডাউনওয়ার্ড যে ঢালটা রয়েছে সেটার জন্যই কিন্তু বাইক অটোমেটিক একটা স্পিড পিক আপ করছে, এবং যেটার উপর বেস করে গ্র্যাজুয়ালি ইটস গোয়িং ডাউনওয়ার্ডস। তো মোটামুটি ধরুন সাপোজ যদি আমাদের আপহিল রাইড করতে হয় 20 কিলোমিটার্স, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার হয়তো 20 কিলোমিটার্স যাওয়ার মতোই ফিউল কনজাম্পশন হবে, বিকজ যে রিমেনিং 20 আপনি রিটার্ন আসার সময় যে রিমেনিং 20 কিলোমিটার্স আপনাকে আসতে হবে, অলমোস্ট পুরোটাই আপনি ডাউনহিল কিন্তু চলে আসতে পারবেন, তাতে খুব একটা অসুবিধা হবে না। বাট হ্যাঁ, মেক শিওর কি আপনার গাড়িটা যেন স্টার্ট করা থাকে, বিকজ ইনকেস যদি আপনার কিছু ইমার্জেন্সি এক্সিলারেশনের দরকার হয় বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে নিতে পারবেন। আপনারা যদি এই ভিডিওটা এনজয় করে থাকেন তো আপনাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। পাহাড়ের আরও কিছু ভিডিও আসছে খুব শীঘ্রই, বেশ কিছু ভিডিওর ওপরে কাজ করছি, যা হয় অলওয়েজ কাজের প্রেশারের জন্য কখন ইউটিউবে ভিডিও আপলোড করব সেটা মাথায় থাকে না। তো হোপফুলি এই ভিডিওগুলো যে টাইমে রিলিজ করব পরপর তার সিকোয়েন্স এই ভিডিওগুলো ফলোয়িং ভিডিওগুলো আমি রিলিজ করতে পারবো। উইথ দিস নোট সবাইকে বলছি সেফ থাকবেন অ্যান্ড রাইড হার্ড।